নমস্কার, আমি বিথিন আপনাদের সঙ্গে, আর আপনারা দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা। শনিবার রাত থেকে ধর্মতলায় মেট্রো চ্যানেলের সামনে আমরণ অনশনে বসেছেন জুনিয়র ডাক্তারদের একটা অংশ। প্রথমে ৬ জন অনশন শুরু করেছিলেন। রবিবার রাতে তাতে যোগ দেন আরও একজন। আরজিকরের জুনিয়র ডাক্তার অনিক মাহাতো রবিবার ধর্মতলায় গিয়ে বাকি ৬ জনের সঙ্গে অনশনে যোগ দেন। বর্তমানে অনশনে রয়েছেন 7 জন চিকিৎসক। আরজিকরের ঘটনার প্রতিবাদ এবং নিরাপত্তার স্বার্থে 10 দফা দাবি নিয়ে চলছে এই অনশন। এখনও সরকারের সেভাবে কেন কোনোভাবেই সাড়া মেলেনি। এখনো পর্যন্ত সরকার এবং সরকারের প্রধান পুজো উদ্বোধন নিয়েই ব্যস্ত রয়েছেন। কয়েক ঘন্টা অন্তর অনশনকারী জুনিয়র ডাক্তারদের রক্তচাপ, রক্তের শর্করার মাত্রা ইত্যাদি পরিমাপ করা হচ্ছে, আর সেই হিসাব মঞ্চেই টানানো বোর্ডে লিখে রাখা হচ্ছে। এদিকে ধর্মতলায় ১৬৩ ধারা জারি থাকা সত্ত্বেও জুনিয়র ডাক্তারদের কর্মসূচি প্রসঙ্গে কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, এ বিষয়ে উপযুক্ত পদক্ষেপ করা হবে। সাধারণ মানুষ এবং আমরাও তাকিয়ে আছি এই উপযুক্ত পদক্ষেপ কি সেটা দেখার জন্য। এখানে বলে রাখা ভালো, সাধারণ মানুষের একটা বড় অংশ আবার এই মুহূর্তে সকাল থেকে গভীর রাত পর্যন্ত, কেউ কেউ ভোর রাত পর্যন্ত শহর এবং শহরতলির বিভিন্ন পুজো প্যান্ডেলে সব কিছু ভুলে মেতে উঠেছেন পুজোর আনন্দে। ওই যাকে আপনারা বলেন প্যান্ডেল হপিং না কি সব। অন্যদিকে ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের আমরণ অনশনে অনশন নিয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল, যদিও কলকাতা হাইকোর্ট সেই মামলায় হস্তক্ষেপ করেনি। প্রধান বিচারপতি পি এস শিবজ্ঞানম জানান, এই সংক্রান্ত মামলা যেহেতু সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে, তাই এ বিষয়ে এখনই কোনো হস্তক্ষেপ করবে না কলকাতা হাইকোর্ট। জুনিয়র ডাক্তারদের অনশনকে সমর্থন জানাতে সোমবার সিনিয়র ডাক্তারদেরও একটা অংশ, কয়েকজন ধর্মতলায় অনশনে বসেন। সকালেই অনশন মঞ্চে পৌঁছে গিয়েছিলেন কয়েকজন সিনিয়র ডাক্তার। তারা অবশ্য জানিয়েছেন যে তাদের এই অনশন প্রতীকী, তারা ২৪ ঘন্টা শুধু অনশন করবেন। পাশাপাশি যত সময় গড়াচ্ছে ততই শুভবুদ্ধি সম্পন্ন সাধারণ মানুষ, যারা এখনও ওই পুজোর আনন্দে গা ভাসাননি, অভয়ের বিচারের দাবিতে সোচ্চার, তারাও এসে দলে দলে যোগ দিচ্ছেন অনশন মঞ্চে। জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়িয়ে তাদের রীতিমতো সাহস যোগাচ্ছেন তারা। জুনিয়র ডাক্তারদের অনশন মঞ্চে সিসি ক্যামেরা লাগানো হয়েছে, আমরা জানি। জুনিয়র ডাক্তাররা নিজেরাই নিজে থেকে এই সিসি ক্যামেরা বসিয়েছেন, যাতে তাদের কার্যকলাপ সর্বক্ষণ নজরে থাকে, কেউ কোনো রকম এই কর্মসূচিকে কালিমালিপ্ত করতে না পারে। সেই স্বচ্ছতা বজায় রাখতেই এই ব্যবস্থা। অন্যদিকে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনিত গোয়েলের বিরুদ্ধে এফআইআর দায়ের করার আর্জিতে জনস্বার্থ মামলা চলছে কলকাতা হাইকোর্টে। মামলাটি বর্তমানে বিচারাধীন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি পি এস শিবজ্ঞানম এবং বিচারপতি বিভাস পট্টনায়কের ডিভিশন বেঞ্চে। সোমবার সেই মামলায় কেন্দ্রের কর্মীবর্গ ও প্রশিক্ষণ দপ্তরকে যুক্ত করার নির্দেশ দিয়েছেন দুই বিচারপতি। এই দপ্তরটি বর্তমানে আমরা জানি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতেই রয়েছে। যেহেতু আইপিএস বিনীত গোয়েল কেন্দ্রীয় ক্যাডারের একজন আধিকারিক, সে কারণেই কেন্দ্রের কর্মীবর্গ ও প্রশিক্ষণ দপ্তরকে এই মামলায় যুক্ত করার কথা বলা হয়েছে হাইকোর্টের তরফ থেকে। এখন বিষয় হল, এই অনশন আরও যত সময় এগোবে, এই অনশন কর্মসূচি যদি বজায় থাকে এবং যত সময় এগোবে বলা যায় ততই এই রাজ্য সরকারের, এবং খুব স্পষ্ট করে বললে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উৎসবের দিনগুলিতে গলার কাটা হয়ে উঠবে ক্রমশ এই অনশন ধর্ণামঞ্চ। আর যদি ইতিমধ্যেই প্রায় 50 ঘন্টা অতিক্রম করে গিয়েছে, আরও যত সময় এগোবে যদি এই জুনিয়র ডাক্তারদের স্বাস্থ্যের অবনতি হতে শুরু করে, সেক্ষেত্রে কিন্তু এই পুজোর উৎসবে যতই উৎসবে ফিরুন, আপনার গলার কাটা হয়ে উঠবে এই অনশন মঞ্চ। এবং মাথায় রাখবেন, এই অনশন কর্মসূচি আগামী দিনে দেশের শীর্ষ আদালতে, সুপ্রিম কোর্টে এই কর্মসূচির জন্য রাজ্য সরকারকে তীব্র ভৎসনার মুখে পড়তে হবে এবং জবাবদিহি করতে হবে। প্রথমে কপিল সিব্বাল 15 দিন টাইম নিয়েছিলেন, কিচ্ছু হয়নি। ওই কয়েকটা সিসিটিভি ছাড়া আর কিচ্ছু হয়নি, বন্যার অজুহাত দেখানো হয়েছিল। কিন্তু বন্যা আলাদা জিনিস, কিন্তু সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে পুজো কোনো অজুহাত হতে পারে না। তাই এই পরিস্থিতি যত এগোবে, এই অনশন যত, এই কর্মসূচি যদি না উঠে যায়, যদি না সরকার 10 দফা দাবি ইতিমধ্যেই মেনে না নেয়, তাহলে এই অনশন কর্মসূচি যত সময় গড়াবে ততই পাশা উল্টে দেওয়ার কথা বলেছিলাম না, যে আগের ভিডিওতে যে জুনিয়র ডাক্তাররাও আন্দোলন করতে করতে শিখে নিয়েছে কিভাবে পাশা উল্টে দিতে হয়, এই পাশা কিন্তু উল্টে যেতে শুরু করবে। সেদিকে আমাদের নজর থাকবে। উৎসবের দিনগুলো এমনিতে ভালো কাটান, সাবধানে কাটান, সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।